হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আজ বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আমার বাগানের সমস্ত গাছগুলোকে নিয়ে প্রতিবেদন তৈরি করছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম হচ্ছে বাংলায় যজ্ঞ ডুমুর, যাকে ইংরেজিতে বলে ফাইকাস রিসিমোসা। আর এই গাছটিও আপনাদেরকে আমি দেখিয়েছি, এটা আমার খুবই একটা ফেভারিট গাছ, স্টাইলটা অনেক ভীষণ সুন্দর। এই গাছটি হচ্ছে আমাদের বট গাছ, আর পাশে আমার অনেক ছোটো ছোটো বট গাছ। আর এই গাছটার কথা বললে তো আমি বলে শেষ করতে পারবো না, ভীষণ একটা সুন্দর গাছ। এই গাছটিও একটা বট গাছ, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এখন কত সুন্দর, মানে ডালগুলো অনেক বেরিয়ে গেছে লম্বা লম্বা। তো এই গাছগুলো নিয়েও আমি প্রতিবেদন তৈরি করেছি। এই যে একটি ছোটো গাছ মামি বনসাই, তো মিনি গাছ, একটা ছোট্ট বনসাই তৈরি করার চেষ্টা করছি। এই যে এই গাছটিও আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, আর এই যে দেখুন এটা আমার চায়না বট, চাইনিজ বেনিয়ান ট্রি। এটিও বট গাছ, এটাও আপনাদেরকে আমি আগে দেখিয়েছি। এখনকার পরিস্থিতি বেশ সেই, আর আমি একটা প্রতিবেদন তৈরি করেছিলাম পানি দেওয়ার জন্য অভিনব পদ্ধতি, আমি সেই পদ্ধতিতে পানি দিচ্ছি। এটা আমার তেঁতুল গাছ, টেমারিন ট্রি, টেমারিন্ডাস ট্রি। এই যে এখানে কয়েকটা ছোট ছোট গাছের চারা আমি লাগিয়েছি বনসাই তৈরি করার জন্য। আর এটি হচ্ছে পেয়ারা গাছ, যে গুহাবা ট্রি, এটা বনসাই তৈরি করার জন্য আমি তৈরি করছি। এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এখানে এই গাছটিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। এই যে এটা একটা বেনিয়ান ট্রি, বেঙ্গালিয়ানসিস, অর্থাৎ বট গাছ, ফাইকাস বেঙ্গালিয়ানসিস। আর এই গাছটি আমি দেখিয়েছিলাম, এটা দুইটা গাছ এখানে, আর এটা নিয়েও আমি একটা প্রতিবেদন তৈরি করেছিলাম, ভিডিও তৈরি করেছিলাম। এখানে এটা নয়নতারা, যার ইংরেজি নাম হচ্ছে ক্যাথরিনকিয়াস রোসেস। এখন কত সুন্দর ফুল, বেশ ভালো বনসাইয়ের জন্য আমার মনে হয় এটা গাছ একটা পারফেক্ট। এটাও নয়নতারা, এই গাছটিও নয়নতারা, এটা আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই গাছটি আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা যজ্ঞ ডুমুর, ফাইকাস রিসিমোসা। এটা এই গাছটিও দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছের আমি ফরেস্ট তৈরি করব, তাই সুন্দর করে লাগিয়েছি। আর এই গাছটি হচ্ছে যজ্ঞ ডুমুর, ফাইকাস রিসিমোসা, গাছটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এই যে
এটা যোগ্য ডুমুর, এটা খুব পানি পছন্দ করে। আপনারা জানেন যে এই সমস্ত গাছগুলোর নিচে যদি আপনি পানি ভরে দেন, ও আপনারা হয়তো ভাবছেন যে এখানে হয়তো মশা বা অন্য কোনো মশা বেশিরভাগ জন্ম নিতে পারে, কিন্তু আসলে কী হয়, প্রতিদিনের পানি প্রতিদিনের জন্যই আমি রাখি, আর এটা এইভাবেই আমার তৈরি দেওয়া আছে। চলুন, এই যে এটা হচ্ছে যোগ্য ডুমুর যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এই গাছটা একটা নতুন গাছ যেটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট বনসাই করার চেষ্টা করছি, জানি না হবে কি না। এটার নাম হচ্ছে রাঙ চিতা বা চি স্লিপার। এই যে এটা একটা বেনিয়ান ট্রি, পাইকাস বেঙ্গালিয়ানসিস, অর্থাৎ এই গাছটিও আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন পাতাগুলো বেশ চওড়া চওড়া, প্রায় চার আঙ্গুল, আট আঙ্গুলের মতো, চার চার আট। এই যে দেখুন কত সুন্দরভাবে বাকি গেছে। এই যে এটা হচ্ছে আমাদের অসত্যবট, যেটাকে আমরা বলি ফাইকাস রিসি রিলিজিওসা, সরি ফাইকাস রিলিজিওসা। ছোট্ট একটা বনসাই, দেখুন খুব সুন্দর। আর এই যে এখানে আমার সবচেয়ে একটা ফেভারিট গাছ, আমার সবচেয়ে প্রিয় গাছ, নয়নতারা, ক্যাথেরিনথিয়াস রোসেস। এখানে আর একটি, এখন ফুলগুলো ফুটছে, এই যে মরা ফুলগুলো ঝরে পড়েছে। আর এটা হচ্ছে অসত্যবট, যেটার ইংরেজি নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা। খুব সুন্দর ভরা অনেক ঘাস, একটু পরিষ্কার করে দিলে বেশি ভালো হয়। আর এই গাছটির নাম হচ্ছে কামিনী। আমরা তো জানি সবাই কামিনী গাছের অনেক বংশের সুন্দর হয়, অনেক সুন্দর একটা গাছ, আর আমার কাছে এটি একটা প্রিয় গাছ, কামিনী মোরাইয়া পেনিকুলাটা ইংরেজি নাম। আর সবচেয়ে আমার আরেকটা প্রিয় গাছের মধ্যে একটি বংশের মধ্যে, এই যে এটা হচ্ছে ফাইকাস বেঙ্গালিয়ানসিস, আমি দেখিয়েছি। এবং এই গাছটি আমার, এই ভিডিওটি আমার সবচেয়ে বেশি ভিউস, অনেক সুন্দর। এখানে ডালটা অনেক লম্বা, তাই আমি এটা দেখাবো কীভাবে কেটে দিতে হয়। এখানে আরেকটি গাছ, এই গাছটির আমি এখন আপনাদেরকে দেখাইনি। সো ভিউয়ার্স, এই গাছটি আমি, গাছটির ভিডিও এখনও প্রিন্টিং অবস্থায় আছে, আপনাদেরকে আমি দেখাবো। সো দেখুন বেশ একটা, এটা আমাদের কাঁঠালি বট বলে, এটাও একটা ফাইকাস দেশি বটের মতোই। সো এই গাছটি খুব হ্যাভি একটা গাছ, এবং আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা গাছ বনসাই। আর এই যে এখানে আমি একটু কড়াইয়ের মতো লাগিয়েছি, একটা ভাঙা কড়াই, নষ্ট হয়ে যাওয়া কড়াই, এখানে তিনটা গাছ হচ্ছে, এই যে এটা দিয়ে আমি জয়েন করে দিয়েছি। এই যে এখানে একটা, এখানে তিনটা, দুইটা অসত্য আর একটা হচ্ছে বট, এই দুইটা অসত্য আর একটা বট, এই যে বট। আর এই যে গাছ কত দূর চলে গেছে, এটা হচ্ছে অসত্য। চলুন আর সুন্দরভাবে আমরা দেখি।
এখানে আরেকটি গাছ বনসাই, এটিও বেশ সুন্দর এবং স্টাইলিশ একটা বনসাই। দেখুন এই যে এটার নামও হচ্ছে বট, তো ফাইকাস বেঙ্গালিয়ানসিস ইংরেজি না। বেশ একটা চমৎকার গাছ বনসাই। এই যে এখানে আমি এই গাছগুলো এখনো ট্রেনিং পটে রেখে দিয়েছি, বনসাইয়ের কাজ চলছে। এই গড়াটা আমি কীভাবে মজবুত করার চেষ্টা করছি, এটা বনসাইয়ের জন্য একটা পারফেক্ট। এই যে কত বড় লম্বা, এটা আমি এখন কাটবো না, গড়াটাকে মোটা করার জন্য আমি পুরো গায়ে রেখে দিয়েছি। এই যে এখানে এই গাছটিও বনসাই করার জন্য চেষ্টা করছি। তাই দেখুন অনেকটা লম্বা, এই যে শিকড় ঝুড়ি নেওয়া শুরু করে দিয়েছে, আর গড়াটা বেশ মজবুত। এই যে কত বড়, এই যে ঝুড়িগুলো আলাদা। এই গাছটিও আপনাদেরকে আমি দেখিয়েছি কিছুদিন আগে, গাছগুলো এখনও বনসাই রূপ নেয়নি, তবে আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি। এখানে আরেকটি আমার অশ্বত্থ বট রয়েছে, তার সাথে একটা মরিচের গাছ, মরিচটাতেও বেশ মরিচ আসছে। দেখুন সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, বনসাই নিয়ে সমস্ত টিপস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।